নাট্যাধীনতা, নাট্য নির্দেশক, নাট্যকার, নাট্য পরিচালক, অনেক অনেক গুণে গুণান্বিত আমাদের আকণ্ঠ ভালোবাসায় ঢুকে থাকা আমাদের পরম শ্রদ্ধেয় একজন মানুষ, যিনি সমাজ বদলে দেবার জন্য এই নাটককেই, নাটকের ভাষাকেই অস্ত্র হিসেবে ব্যবহার করছেন সারাটি জীবন। সমাজের সকল অন্যায় অবিচার সব কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়াতে চাই নাটকের ভাষার মাধ্যমে। তেমনই একজন মহৎ প্রাণের সুন্দর মনের মানুষ জামালউদ্দিন হোসেন, তিনি এসেছেন আমাদের মাঝে, তাকে অনুরোধ করছি বিনীতভাবে কিছু বলবার জন্য। বক্তৃতা দেওয়ার এই অসুবিধে যে সব কথা আগে বলা হয়ে যায়, আর বলার বিশেষ কিছু থাকে না। বিশেষ করে মতাদীপ ভাই এবং কৌশিক আহমেদ যে বিষয় আলোচনা করলেন, আমার আর নতুন করে যোগ করার মতো কিছু নেই। তাছাড়া আমি সঙ্গীতজ্ঞও নই কিংবা পণ্ডিত ব্যক্তিও নেই, কাজে সঙ্গীতের উপরে বা রাম কানাই দাসের সঙ্গীত জীবনের উপরে পাণ্ডিত্যপূর্ণ কোনো বক্তব্য আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলবো, যে অভিজ্ঞতার কথা মনে করেই আমি এখনো অত্যন্ত লজ্জিত বোধ করি। এটা বছর পাঁচে কি ছয়ের আগের ঘটনা, 2009 কি 2010 সালে হবে আমার ঠিক মনে নেই, এখন সন তারিখ আর মনে থাকে না। তো জামাইকা হিলসে একটি স্কুলে বই মেলা হচ্ছিল, সেখানে আমাকে এবং আমার স্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং একটি নাটকের অংশ অভিনয় করে দেখানোর জন্য অনুরোধ জানানো হয়েছিল। তো সেই অনুষ্ঠানে যখন আমরা মঞ্চের দিকে যাচ্ছি, মিলনায়তন দর্শক পাশ দিয়ে হেঁটে, তখন একজন প্রৌঢ় ভদ্রলোক আমাকে হঠাৎ হাত বাড়িয়ে দিয়ে বললেন যে, আপনার অভিনয়ের আমি খুব ভক্ত, আমার খুব পছন্দ, ভালো লাগে। সভাপতির কথাটা শুনে আমার খুব ভালো লাগলো, প্রশংসা শুনতে কার না ভালো লাগে। এবং তারপর আমাদের অংশটুকু মঞ্চে উপস্থাপন করে আমরা ফিরে আসলাম। তখনও পর্যন্ত জানতাম না যে ওই প্রৌঢ় ভদ্রলোক, যাকে কখনোই বৃদ্ধ মনে হতো না, তিনি পণ্ডিত রাম কানাই দাস। তার নাম আগে বহুবার শুনেছি কিন্তু সাক্ষাৎ পরিচয় হওয়ার সুযোগ হয়নি, এবং আধো অন্ধকারের মধ্যে আমি তাকে চিনতে পারি। এর কিছুক্ষণ পরে যখন ঘোষণা হলো যে এবার 3 প্রজন্মের অনুষ্ঠান, পণ্ডিত রাম কানাই দাস তার 3টি প্রজন্ম নিয়ে সঙ্গীত পরিবেশন করবেন, তখন পণ্ডিত রাম কানাই দাস, কাবেরী দাস এবং তাদের কন্যা মুমু মঞ্চে উঠলেন, তখন চমকিত হলাম যে রাম কানাই দাসকে আমি কিছুক্ষণ আগে চিনতে পারিনি। মনে মনে বেশ লজ্জিত বোধ করলাম, কিন্তু তারপরেও লজ্জার আর কিছু বাকি ছিল। তিনি যখন সঙ্গীত পরিবেশন শুরু করলেন, সে এক অসাধারণ অভিজ্ঞতা, ওই বয়সে এতখানি শরীরে এবং মনের জোর তিনি কিভাবে পেলেন, এবং প্রায় 600-700 দর্শককে তিনি মোহিত করে ফেললেন তার সঙ্গীত পরিবেশনা দিয়ে, তার সেই সঙ্গীতের সমুদ্রে অবগাহন করে আমার সেই মুহূর্তে নিজেকে খুবই ক্ষুদ্র মনে হল, এবং আমি আরেকবার লজ্জিত হলাম যে এই মহৎ শিল্পীকে আমি চিনতে পারি। যাই হোক, এরপরে তার সান্নিধ্যে আসার সুযোগ পেয়েছি, তার বাসায়
আমন্ত্রিত হয়েছি, তার সঙ্গে গল্প করেছি এবং বুঝেছি যে কতখানি বিনয়ী মানুষ ছিলেন এই মৃৎশিল্পী। রাম কানাই দাস সম্পর্কে অনেক কথা আপনারা শুনেছেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন সুনামগঞ্জে। সেই শিল্পী প্রসবনী সেই অঞ্চল যেখানে আমাদের শাহ আব্দুল করিম জন্মগ্রহণ করেছিলেন, নির্মলানন্দ চৌধুরী জন্মগ্রহণ করেছিলেন। সুনামগঞ্জে এখন জেলা হয়েছে। সুনামগঞ্জে অনেকে জানেন যে বছরে ৬ মাস জলের নিচে থাকে, ৬ মাস শুষ্ক থাকে। যখন শুষ্ক থাকে তখন সেখানে চাষাবাদ হয় এবং যখন জলমগ্ন থাকে তখন সেখানে সঙ্গীতের চর্চা হয় এবং শাহ আব্দুল করিমের বহু গান থেকে আমরা সুনামগঞ্জের পরিচয় পাই। সেই সুনামগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন রাম কানাই দাস। কাজী তিনি যে আর একজন মহৎ শিল্পীর হিসেবে দেখা দেবেন এতে আশ্চর্যের কি। তিনি শিল্পীর শিল্পের এই ঐতিহ্য পেয়েছিলেন তার পরিবারের কাছ থেকে। তার পিতা শিল্পী ছিলেন, সঙ্গীত শিল্পী, তার মাতা সঙ্গীত শিল্পী ছিলেন এবং তিনি নিজে তার আত্মজীবনীতে লিখেছেন যখন তার ভালো করে কথা ফোটেনি তখনও তিনি হাত পা নেড়ে গান করতেন আধো আধো বলে। পরবর্তীতে তিনি তার সেই ফুটকা গ্রাম, পেরুয়া গ্রাম, রামপুর এই অঙ্গন ছেড়ে সিলেট, সিলেট পার হয়ে বাংলাদেশে সর্বত্র তার গান ছড়িয়ে পড়ল। আমার একটি বিশেষ আকর্ষণ তার প্রতি এই জন্যে যে তার সঙ্গীত চর্চা বহিরঙ্গনে শ্রোতাদের মাঝে শুরু হয়েছিল যাত্রার মাধ্যমে। যাত্রা আপনারা জানেন বাংলা নাটকের পূর্বপুরুষ, পূর্বসূরী। আমাদের যে নাটকের ঐতিহ্য সেই ঐতিহ্য এসছে যাত্রা থেকে। সেই যাত্রা তিনি একজন শিল্পী ছিলেন, সঙ্গীত শিল্পী ছিলেন এবং সেই হিসেবে তাকে আমি আমার পূর্বসূরী একজন নাট্য যোদ্ধা হিসেবেও মনে করতে পারি। এই কথা মনে করলে আমি অত্যন্ত গর্ববোধ করি। যাত্রায় যারা সঙ্গীত পরিচালনা করেন তাদেরকে কিন্তু সঙ্গীতের বিভিন্ন বিষয়ে অত্যন্ত পারদর্শী হতে হয়। সেই পারদর্শিতার পরিচয় তিনি অল্প বয়সেই দিয়েছিলেন এবং মাত্র ১৫ বছর বয়সে তিনি যাত্রার সঙ্গীত পরিচালনা করেছেন এবং একটি যাত্রা দলের অধিকারী হয়েছিলেন। এখান থেকে আমরা বুঝতে পারি যে কত অল্প বয়সে তার সঙ্গীত প্রতিভার বিস্ফোরণ ঘটেছিল। তার শিল্পী জীবন সম্পর্কে আমি খুব বেশি বলার চেষ্টা করব না। তিনি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিত এবং বাংলাদেশের প্রায় প্রতিটি বড় আসরে তিনি গিয়েছেন, শ্রোতাদের মুগ্ধ করেছেন। কিন্তু সবচেয়ে অবাক লাগে যে একজন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী হিসেবে তিনি পরবর্তী জীবনে রবীন্দ্রসঙ্গীত চর্চা শুরু করলেন এবং রবীন্দ্রসঙ্গীতের শিক্ষক হলেন। ওয়াহিদুল হক বলেছেন তিনি বাংলাদেশের সম্ভবত শ্রেষ্ঠ খেয়াল গায়ক ছিলেন কিন্তু রবীন্দ্রসঙ্গীত শিল্পী হিসেবেও তার কৃতিত্ব কম নয়। আমরা সবাই জানি যে রবীন্দ্রসঙ্গীত হচ্ছে বাণী এবং সুরের অপূর্ব সমন্বয়।
ভালো রবীন্দ্রসঙ্গীত শিল্পী এই বাণী এবং সুরকে আয়ত্তে নিয়ে এসে শ্রোতাদের হৃদয় স্পর্শ করে। কিন্তু রামকানাই দাস এখানেই থেমে থাকেননি। যদিও খুব প্রাতিষ্ঠানিক বিদ্যা তার ছিল না, কিন্তু স্বশিক্ষায় শিক্ষিত হয়ে তিনি রবীন্দ্রনাথের মর্মে প্রবেশ করেছিলেন, সে বাণীর মর্মে প্রবেশ করেছিলেন, বাণীর অর্থ বুঝেছিলেন, শ্রোতাকে বুঝিয়েছিলেন, এবং তার রবীন্দ্রসঙ্গীত দিয়ে তিনি শ্রোতার আত্মাকে স্পর্শ করেছিলেন। একজন শিল্পী যখন দর্শক বা শ্রোতার আত্মাকে স্পর্শ করতে পারে তার অভিনয় দিয়ে বা সঙ্গীত দিয়ে, তখন সেই শিল্পী মহৎ শিল্পীতে পরিণত হন। রামকানাই দাস এমনি এক মহৎ শিল্পী ছিলেন, তার প্রতি আমি আজকে শ্রদ্ধা নিবেদন করছি এবং তার আত্মার শান্তি কামনা করছি। অনেক অনেক ধন্যবাদ আমাদের সকলের শ্রদ্ধেয় জামানউদ্দিন হোসেন আপনাকে।